হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো গবাদি পশুর গবাদি প্রাণীর ব্লড টেম্পানি ও পেট ফাঁপা রোগের চিকিৎসা। অর্থাৎ গবাদি প্রাণী যদি পায়খানা আটকে যায় বা পায়খানা না করে, সেক্ষেত্রে আপনি যে ওষুধগুলো ব্যবহার করতে পারবেন সে ওষুধগুলো নিয়েই আলোচনা করব। তো গবাদি পশু পালন করে এমন সমস্যার সম্মুখীন হয় নাই এমন পাওয়া যাবে না। তো অনেকেরই দেখা যায় এই ধরনের সমস্যা হয় এবং পল্লী চিকিৎসক এসে 50 টাকার ওষুধ দিয়ে 500 টাকা নিয়ে যায়। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনার এই ওষুধগুলোর নাম জেনে রাখা উচিত। অবশ্যই রোগ নিয়ে আলোচনা করা হবে তখন, পায়খানা আটকে গেলে বা কী কারণে আটকে যায় সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে, কিন্তু আপাতত আপনার এই ওষুধগুলোর নাম জেনে রাখা উচিত, তাই এই ওষুধগুলো নিয়ে আলোচনা করতেছি। এখন জানবো সে ওষুধগুলো কী। 1 নম্বর, নো ব্লড সাসপেনশন, এটি স্কোয়ার কোম্পানি। এটি গরু মহিষকে 100 মিলি এবং ছাগল ভেড়াকে 20 মিলি খাওয়াতে হবে পারবেন এবং সরাসরি রুমেনেও প্রয়োগ করতে পারবেন। এটি যারা নতুন বা দক্ষ নয় তারা রুমেনে প্রয়োগ করতে পারবে না, তারা খাওয়ালেই হবে। তারপর ব্লড স্টপ লিকুইড, এটি একমি কোম্পানি। এটিও গরু মহিষের জন্য 100 মিলি এবং ছাগল ভেড়ার জন্য 20 মিলি খাওয়াতে পারবেন। এন্টিব্লড, এটি হচ্ছে স্প্রিট কেয়ার কোম্পানি। এটিও গরু মহিষের জন্য 100 মিলি, ছাগল ভেড়ার জন্য 20 মিলি। তারপর টেম্পাসল অরিফস, জার্মানি কোম্পানি। এটিও গরু মহিষের জন্য 1 মিলি এবং ছাগল ভেড়ার জন্য 20 মিলি খাওয়াতে পারবেন। তারপর আপনার টেমপ্লেক্স, এটিও গরু ছাগলের জন্য 100 মিলি এবং ছাগল ভেড়ার জন্য 20 মিলি খাওয়াতে পারবেন। তো এই ওষুধগুলো যদি খাওয়ান অবশ্যই আপনার প্রাণী 30 থেকে 40 মিনিটের মধ্যে পায়খানা করা শুরু করবে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হলে আর এই ওষুধ খাওয়ালে তা সেরে যাবে। তো আমার এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন যেন আপনার মতো আরও মানুষ উপকৃত হতে পারে।